আপনাদের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে আগামী দিন দিল্লির দরবারে বৃহত্তর লড়াই প্রতিষ্ঠা করে বাংলার স্বার্থে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হোক। আমি আমার মা বোনেদের প্রশ্ন করতে চাইছি, যারা বলেছিল আচ্ছে দিন আসবে, কোথায় কোথায় কি বলছে এখন? বলছে সোনার বাংলা করব। সোনার না, সোনা, সোনাও বলতে পারেন না। দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বার করবে, আর ওই সোনা দিয়ে অমিত শাহ সোনার বাংলা করবে। ভাই তাহলে সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? সোনার আসাম হলো না কেন? সোনার হরিয়ানা হলো না কেন? সোনার ভারতবর্ষ হলো না কেন? সোনার ছত্তিশগড় হলো না কেন? সোনার মহারাষ্ট্র হলো না কেন? সোনার ঝাড়খণ্ড হলো না কেন? এখন বলছে কি সোনার পশ্চিমবঙ্গ গড়ব। আরে সোনার পশ্চিমবঙ্গ, সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় গড়েছে, এবং এই বাংলা আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে। মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। কি বলছে? বলছে দুয়ারে সরকার ভাঁওতা, আর স্বাস্থ্যসাথী কার্ড নাকি ভাঁওতা। আর এদিকে এই জেলার গোপীবল্লভপুরের দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই তো এদের পরিণতি, এরা এদের অবস্থা। একদিকে বলছে মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কার্ড ভাঁওতা, আর ওদিকে বিজেপি সাংসদদের বাড়ির লোকেরা ছুটছে মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কার্ড করানোর জন্য। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আর মামাটি মানুষের সরকারের সাফল্য, যে নিন্দুকেরা বলছে আর তাদের পরিবারের লোকেরা গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে। এটাই তো নেত্রীর জয়, এটাই তো বাংলার জয়, এটাই তো মামাটি মানুষের জয়। তাই মিথ্যে কথা বলে আর নির্বাচন হবে না, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। আগামী 27 মার্চ জনগণের আদালতে হতে হবে বন্দি। তৈরি থাকো, মানুষ জবাব দেবে। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যান, বুথে বুথে কাজ করুন। আমাদের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান নয়, আমাদের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটটা বিক্রম চন্দ্র প্রধানকে নয়, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। বাংলাকে শক্তিশালী করার জন্য দিচ্ছেন, মেদিনীপুরের আবেগকে সচল রাখার জন্য দিচ্ছেন। যারা মেদিনীপুরের বিশ্বাসকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে, তাদের বিরুদ্ধে রায় দিয়ে তাদের জামানত বাজেয়াপ্ত করার জন্য দিচ্ছেন। এই কথাটা মাথায় রাখবেন। আগামী 27 মার্চ মাথা উঁচু করে আপনাদের নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন, গণতান্ত্রিকভাবে নিজেদের ভোটাধিকার নিজে প্রয়োগ করবেন। আর আগামী 5 বছর আমাদের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জনগণের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান মাথা নিচু করে আপনাদের জন্য কাজ করে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত, ত্বরান্বিত, অক্ষুণ্ণ রাখবে, এই বিশ্বাস আমরা করি। এই বিশ্বাস আমাদের রয়েছে। যারা ভারতবর্ষের মনীষীদের অপমান করছে, বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙল যে, তার পদলেহন করে মেদিনীপুরের একজন লোক গিয়ে মেদিনীপুর কলেজিয়েট ময়দানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল, লজ্জা হয় না? যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কলকাতায় 14 মে 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল, যাদের নেতৃত্বে সেই হামলা সংগঠিত হয়েছিল, সেই নেতৃত্ব দিয়েছিল সেই নায়কের পদলেহন করে আজকে মেদিনীপুরের আবেগকে এরা দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে। আপনারা জবাব দেবেন না। এই মেদিনীপুরের জেলা তো দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জেলা। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কি বলেছিল? তিনি যখন লড়াই করেছিলেন বলেছিল, আমি মেদিনীপুরের পুত্র, আমি যখন মারা যাব আমাকে সোজা দাঁড় করিয়ে পুড়াবেন, যাতে আমার মাথাটা আকাশের দিকে থাকে, যাতে লোকে বুঝতে পারে যে মেদিনীপুরের মানুষ মেরুদণ্ড বিক্রি করে না। এই বিজেন বীরেন্দ্রনাথ শাসমলের জেলাকে যে কুলসিত অপমানিত করেছে, আগামী দিন তাদের বিরুদ্ধে মেদিনীপুরের মানুষকে এবং দাঁতনের মা ভাই বোনেদের ঐক্যবদ্ধ হয়ে রায় দিতে হবে। আগামী দিনে দাঁতনের জনগণ বাঁধুন জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বাঁধুন জোট, জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বাঁধুন জোট, জোড়া ফুলে সব ভোট। আর এই কাঠ ফাটা রোদ্দুরে যারা
এসে সভায় উপস্থিত হয়েছে, তারা বক্তব্য শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে সাতাশে মার্চ কড়ায় গন্ডায় জবাব দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আগামী দিন দেখুন এত কুৎসা হয়েছিল, আপনারা দেখেছেন 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কুৎসা, সংবাদ মাধ্যমের একাংশ, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তাদের অধীনে যে কটা ইনভেস্টিগেটিং তদন্তকারী সংস্থা আছে সব কটাকে লাগিয়ে দিয়েছে। আজকে ইলেকশন কমিশনও উঠে পড়ে লেগেছে, আমাদের প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দিচ্ছে, কোর্টে আমরা মামলা জিতছি, আবার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করছে ইলেকশন কমিশন। কি করে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা যায়? এই সব শক্তির বিরুদ্ধে বাংলার জনগণের লড়াই। জনগণ যার সাথে থাকে সেই শেষ কথা বলে, মানুষ যার সাথে থাকে সেই শেষ কথা বলে। আর আমি উত্তর থেকে দক্ষিণ সভা করেছি, আমি সভা করে যেটুকু বুঝেছি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে, আর বাংলার মানুষের একটাই রায়, বাংলা নিজের মেকেই চায়। বাংলা নিজের জোরে আওয়াজ তুলুন। এই তো খড়গপুরে গ্রিনল্যান্ড হোটেলে বসে আছে বহিরাগতদের নায়ক, আওয়াজ যেন খড়গপুর অব্দি যায় আর মাটি যেন কাঁপে। জোরে আওয়াজ তুলুন, বাংলা নিজের। এদের বিরুদ্ধে জবাব দিতে হবে। ওই তো দেখেছেন আহমেদাবাদে মোদীবাবু নিজের নামে স্টেডিয়ামের নামকরণ করছে, সর্দার বল্লভভাই পাটেলের নামে স্টেডিয়াম ছিল মোটেরাতে, করে দিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এরা যদি আগামী দিনে বাংলায় আসে তাহলে বিদ্যাসাগর সেতু হয়ে যাবে মোদী সেতু, আর মেদিনীপুরের নাম বদলে হয়ে যাবে মোদিনীপুর। আপনারা চান সেটা? সেই জন্য বাংলার মেয়েকে জেতান, যে মেয়ে 10 কোটি মানুষের স্বার্থে, আজও 10 বছর হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার পরে, হাওয়াই চপ্পল পরে গ্রাম থেকে গ্রাম, অঞ্চল থেকে অঞ্চল, শহর থেকে পাহাড় দাপিয়ে বেরিয়েছে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা, খাদ্য সাথী, শিশু সাথী, সবুজ সাথী, গতি ধারা আর আর স্বাস্থ্য সাথী দিয়ে বাংলাকে সমৃদ্ধ করেছে। তাই সাগর থেকে পাহাড় জনগণের রায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়, আরো জোরে, জঙ্গলমহলের মানুষ দিচ্ছে রায়, এই দাঁতনের মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বহিরাগতদের দিন বিদায়, মোদীবাবু আসে মোদীবাবু যায়, মোদীবাবু আসে মোদীবাবু যায়, বহিরাগতদের নেই বাংলায় ঠাঁই, ছাত্র যুব দিচ্ছে রায়, উন্নয়ন আর প্রগতিতে মানুষের ছায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়, বিনা পয়সায় খাদ্য পায়, বিনা পয়সায় স্বাস্থ্য পায়, আরে বিনা পয়সায় শিক্ষা পায়, মেদিনীপুরের মানুষ দিচ্ছে রায়, বিশ্বাসঘাতকদের দিন বিদায়, আরে গদ্দারদের নেই বাংলায় ঠাঁই, পড়ে নাও লেখা আছে আকাশের গায়ে, আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায়, মেদিনীপুরের কোনায় কোনায়, দাঁতনের শিরায় শিরায়, মোহনপুরের লতায় পাতায়, সবাই দিচ্ছে রায়, মায়েদের সুরক্ষায় আগামীর রায়, মা বোনেদের সুরক্ষায় মেদিনীপুরের রায়। জোরে একবার যত হাত যত গলায় আওয়াজ আছে জোরে আওয়াজ তুলুন আমার সাথে, জোরে যত জোর আওয়াজ আছে, বাংলা নিজের
Bangla Niger. অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা